জায়গাটা কিন্তু বেশ ছমছমে, জায়গাটাতে ওদেরকে নিয়ে যেতে চাই। কারণ হে হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি হোয়াইটফিল্ডের নেক্সাস মলে দুর্গাপুজোর কিছু লাস্ট মিনিট শপিং করতে। যেসব বাঙালিরা কলকাতার বাইরে থাকে আর দু তিন বছরে একবার দুর্গাপুজো অ্যাটেন্ড করে, তারা একটু বেশি শপিং করবে না বলো? যদিও আজকে আমি শপিং করার চেয়ে শপিং করার পরের প্ল্যানে বেশি এক্সাইটেড, তাই ঝটপট করে যা যা লাগবে সেগুলো কিনে নিই। আমাদের শপিং মোটামুটি ডান, খুব অল্প কিছু কেনার ছিল। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটাই হলো এই ব্লগের মেইন অ্যাট্রাকশন। তো চলো আগে ওখানে যাওয়া যাক। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এইসব শপিং প্যাকিং এগুলো বাদ দিয়ে দুজনে কোনো নিরিবিলি জায়গায় বসে একটু রাতের খাবার খাবো। তো আজকে এখানে চলে এসেছি, জায়গাটার নাম তোমাদেরকে বলছি। তোমরা নিচ থেকে যে ওপরের জায়গাটা দেখলে, সেখানে না ওঠার একটু সাহস বা দুঃসাহস আমি দেখিয়ে ফেলেছি। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ওই দেখো অর্ণব বসে আছে, বসে বসে হাত নাড়ছে। ওকে কতবার বললাম চলো একটু ওপরটা গিয়ে দেখি, আসলোই না। জায়গাটা কিন্তু বেশ ছমছমে, আর কেউ নেই ওপরে। দেখি ঘরটায় কে আছে। ও বাবা, এ তো একদমই ফাঁকা। না বাবা, তাড়াতাড়ি ঘরটা থেকে বেরোই, আমার বেশ ভয় লাগছে। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর উপর থেকে এই নিচের ভিউটা বেশ একটা অদ্ভুত অদ্ভুত একটা সাবেকিয়ানা রয়েছে জায়গাটার মধ্যে, তাই না? ভালো লাগছে, একটা বাংলো টাইপের ব্যাপার এটা। তো এই বাংলোতে যদি এত সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট খোলা যায়, জিনিসটা কিন্তু খুব একটা মন্দ নয়, কি বলো তোমরা? ওরে বাবা, এই সিঁড়িটাও যেন একটু কেমন দেখেন। আমি যদি মুখ থুবড়ে পড়েছি তাহলে আর লজ্জার শেষ থাকবে না। এই টেবিল ম্যাটটা কিন্তু ভারী সুন্দর, খুব ইউনিক। দেখো উপরে 2000 লেখা, নিচে অমিত, ফজল, আমন, নিখিল, উমা, আবার এইদিকেও অনেক নাম লেখার পর 2022 লেখা, কেন বুঝতে পাচ্ছি না, বাট ব্যাপারটা বেশ ভালো। তো অর্ডার করে ফেলেছি পাঠানকোট স্টাইল চিকেন টিক্কা আর বাটার গার্লিক প্রন। দেখতে তো ভীষণ রুলিং, এবার খেয়ে দেখি কেমন খেতে। টেস্টটা কেমন আমার মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। যাক আর বেশি কথা বাড়ালাম না, অর্ণব এখন ট্রাই করছো বাটার গার্লিক প্রন, দেখি ওর কেমন লাগে। গ্রিন অ্যাপেল মইতো আমার জন্য অসাধারণ খেতে, আর এটা ফ্রেশ লাইম সোডা অর্ণবের। খেতে খেতে বেশ ইন্টেরিয়রটা দেখছিলাম, বাট হঠাৎ চোখ পড়লো এই জিনিসটার দিকে। জাস্ট একবার দেখো কেমন ছোট টেবিল আর ওরকম সোফা করা, আর সেটা উপরে তুলে রাখা। এটা নিশ্চয়ই ডেকোরেশন পারপাস রাখা, আর বাংলোতে আগে থেকেই ছিল। অর্ণব স্টার্টার্সকে বেজায় খুশি, এবার মেন কোর্সটা চট করে অর্ডার করে ফেলি। অনেকক্ষণ ধরে ব্রেন স্টর্মিং করে আলটিমেটলি অর্ডার করে ফেললাম আমার খুব খুব পছন্দের একটা ডিশ, চিকেন লাজানিয়া। তো খেয়ে দেখা যাক এটা কেমন। উফ, দেখতে কি টেম্পটিং। একবার জাস্ট দেখো আমি খাবো কি, দেখেই তো আমার জিভ দিয়ে জল পড়ছে। তো আফটার আ লং টাইম অর্ডার করে ফেলেছি টিরামিসু, আমার মোস্ট ফেভারিট ডেজার্ট।
এত কিছু খেয়ে বিল মাত্র 1747। পাশের এই জানলাটার দিকে তাকালেও যেন কি ভালো লাগছে, এক একটা কোণা এক একটা জিনিস দিয়ে সুন্দরভাবে সাজানো। কি মন ভালো করা একটা পরিবেশ, তাই না? ভেতরের ইন্টেরিয়রটা তো ঘুরে ঘুরে তোমাদের দেখালাম, এবার চলো বাইরেটা কতটা সুন্দর সেটাও দেখে নাও। কি সুন্দর, যাই আরো গোটা কত ফটো তুলে নি। ও দেখো, জায়গাটার নামই তো বলা হয়নি, হার্বস এন্ড স্পাইসেস। ঠিক আমাদের বাড়ির মতো উঠোনে তুলসী মঞ্চ, ঝিঝি পোকার আওয়াজ, সব মিলিয়ে আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো। ওই যে অর্ণব যাচ্ছে পার্কিংয়ের দিকে, তবে বাড়ি ফেরা যাক। হ্যালো, তো এই আমরা বাড়িতে ঢুকলাম, আর এই হলো আমার লাস্ট মোমেন্ট কিছু শপিং, এটা বাকি ছিল আমাদের। আর জাস্ট সেকেন্ড, আমি এটা রাখি ঠিকঠাক করে। তো এই দুটো জিনিস কেনা বাকি ছিল লাস্ট মোমেন্ট বাড়িতে যাওয়ার আগে। তো বাড়ি ফাইনালি যাচ্ছি, সেটা তো মানে দিন যত কাছে এগিয়ে আসছে ততই ভালো লাগছে। তো আমরা জাস্ট যাবো কিছু মানে এক দুদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি। আর আজকে তোমাদের ব্লগটা দেখানোর মেন উদ্দেশ্যই ছিল যে আমরা যে জায়গাটা ডিনারে গেছিলাম সেটা তোমাদের দেখানো, ব্যাঙ্গালোর সিটির মধ্যে। বাট সিটি ভাইব কম, একটা অদ্ভুত সুন্দর একটা ভাইবস রয়েছে জায়গাটার মধ্যে। আর সবচেয়ে বড় কথা, বেস্ট পার্ট যেটা, যেটা আমি অর্ণবকেও বলছিলাম, আমাদের বাবা মারা আসলে, সেটা মানে বাবাই আর মা বা আমার বাবা মা যেই আসুক না কেন, আমরা এই জায়গাটাতে ওদেরকে নিয়ে যেতে চাই, কারণ ভীষণ ভালো লাগবে ওদের। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, অন্যরকমই একটা পরিবেশ, অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম। আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো। আজকের এই ব্লগের মেন পারপাসটাই হলো এই, একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স, আমি বলবো না, তোমরা না গেলে বুঝতে পারবে না। যারা একটু কাম, একটা কোজি জায়গায় থাকা মানে ডিনার করা পছন্দ করো, রাদার দ্যান ক্রাউডেড অ্যান্ড মানে ওরকম টাইপের লাউড মিউজিক, এরকম নয়, একদম অন্যরকম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলো। যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো এবং এই জায়গাটা অলরেডি ভিজিট করে থাকো, তো তোমরা ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক শেয়ার করো। বাট একটা জিনিস আমি তোমাদেরকে বলবো অ্যাজ আ ফিডব্যাক, এখানের খাবার কোয়ালিটি যেরকম ভালো, কোয়ান্টিটি সেরকম ভালো, আর সবচেয়ে বড় কথা রিজনেবলি প্রাইসড, মানে সব কিছু খুব ভালো। সে ডিনারটা করে এসে একটা অন্যরকমই, একটা ফ্রেশ, একটা রিফ্রেশমেন্ট মনে হলো, খুব ভালো লাগলো। তো তোমাদের আশা করি ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের যে কোনো সাজেশনস আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আওয়ার মেমরি কার্ড। ওকে, চলো, বাই বাই, গুড নাইট।